আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে চলে আসছি, এটা হলো এয়ারপোর্ট স্টেশন। তো আমার নানু ভাই হজে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার নানু ভাইকে হজ করার তৌফিক দান করেছেন। কিন্তু সব কিছুর মাঝেও কোনো একটা কষ্ট মানে আমাদেরকে ঘিরে ধরেছে। আমার নানু আপুর অনেক বড় স্বপ্ন ছিল যে আমার নানু ভাইয়ের সাথে হজ করবে, একসাথে হজে যাবেন। কিন্তু আমার নানু আপু আর এই দুনিয়াতে নেই। আমার নানু আপুর জন্য সবাই দোয়া করবেন। আজকের দিনে আমার নানু আপু নেই দেখে আমার আম্মু অনেক মন খারাপ করেছিল, অনেকটা ভেঙে পড়েছিল। হয়তো নানু আপু থাকলে আমরা আরও অনেকটা খুশি হতাম। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ আমার নানু ভাই হজটা করতে পারছে। তো আমরা হাজি ক্যাম্পে চলে এসেছি। এখানে সব হাজিদেরকে নিয়ে আসা হয়, যে মানে এয়ারপোর্টে নেওয়ার আগে যে কাজকর্মগুলো করে থাকে। আমরা আসলাম নানু ভাইয়ের সাথে দেখা করার জন্য। আকাশের এই অপরূপ দৃশ্য দেখে অনেক কিছু মনে হচ্ছিল। আসলে আমাদের জীবনটা অনেকটাই ক্ষণস্থায়ী, মানে আজকে যারা আছে কালকে নাও থাকতে পারে। আমি কখনোই ভাবিনি যে আমার নানু আপু এত তাড়াতাড়ি চলে যাবে। আমরা কেউই ভাবিনি কখনোই যে এইভাবে সবকিছু হয়ে যাবে। অনেক মানুষ এসেছে, আল্লাহ সবার ইচ্ছা পূরণ করুক। সবাই হজে যাচ্ছেন, সবাই সহি সালামত আবার হজ করে ফিরে আসুক, এটাই আমাদের দোয়া। বেশ অনেকটা সময়ে ওয়েট করার পরে আমার নানু ভাই চলে আসলো, কারণ ভেতরে যেহেতু গিয়েছিল এত সহজে আর বের হওয়া সম্ভব না। আরও আজান দিয়েছিল তারা, নামাজটা পড়িয়ে আমাদের সাথে শেষ সাক্ষাৎ করার জন্য এসেছিল। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার নানু ভাইকে আগেও দেখেছেন। আমার নানু ভাইয়েরও একটা ভিডিও ছিল আমার ভাইয়ের সাথে। তো এখানে নানু ভাইয়ের সাথে আপাতত সাক্ষাৎ শেষ করে আমরা বের হচ্ছি এখান থেকে, একটু ঘোরাঘুরি করব আপাতত। কারণ যেহেতু আমার নানু ভাইয়ের ফ্লাইট ছিল রাত 3টার সময়, তখন সম্ভবত বাজে রাত 9টা থেকে 10টা। এয়ারপোর্টে যাওয়ার পর এখানে আরও কিছু দৃশ্য দেখে আমি পুরো স্তব্ধ হয়েছিলাম। শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সকলের মুখে হাসি ফুটানোর জন্য নিজের আশা ইচ্ছা সব ত্যাগ করে পাড়ি দিচ্ছেন বিদেশে। পরিবারের সকলের কান্না দেখে আমি খুবই, আমার নিজেরই একদম মনটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করলাম। এর মাঝখানে জানতে পারলাম যে নানুদের হজ ক্যাম্প থেকে একদম ডাইরেক্ট বাসে করে নিয়ে এয়ারপোর্টের মধ্যে নেওয়া হবে। অর্থাৎ আমাদের আর কি দেখা করা আর সম্ভব না। তো কোনো কিছু না ভেবে আর কি করার, বাসায় রওনা দিলাম আমরা। ভিডিওটা আর বাড়াবো না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো তার আগে আবারও বলছি, আমার নানু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আর কি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।